56,000 বর্গ মাইলের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত হচ্ছে তৈরি পোশাক শিল্প। আর এ শিল্পে বিশ্বকে বড় চমক দেখাচ্ছে বাংলাদেশ। নিরাপদ কারখানা ও কাজের পরিবেশের মানের দিক দিয়ে 100টি গ্রিন গার্মেন্টসের মধ্যে অর্ধেকের বেশি এখন বাংলাদেশে। বিশ্বের পরিবেশ বান্ধব কারখানাগুলোর মান যাচাইয়ের পর সনদ দিয়ে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএসজিবিসি। সংস্থাটির তথ্য মতে 10 বছর আগে বাংলাদেশে পরিবেশ বান্ধব সবুজ কারখানার সংখ্যা ছিল মাত্র 1টি, এখন সেই সংখ্যা বেড়ে 155টি। তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ-এর সহসভাপতি শহীদুল আজিম বলেন, বিশ্বের 10টি কারখানার মধ্যে 8টি এখন বাংলাদেশে। আমরা যেই ক্যাপাসিটি উন্নয়ন করেছি, অন্য দেশ তা তৈরি করতে 10 বছর অপেক্ষা করতে হবে। বাংলাদেশ নিউওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সারা বিশ্বের সব গ্রিন কারখানা একসাথে করলেও বাংলাদেশের অর্ধেকও হবে না। আমাদের তৃতীয় ক্যাটাগরির কারখানাগুলো চায়না, ভিয়েতনাম ও কম্বোডিয়ার প্রথম শ্রেণীর কারখানার সমান। তিনি আরও বলেন, বায়ারদের বিকল্প চিন্তা করার কোনো উপায় নেই। ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রেও বিদেশিদের প্রথম পছন্দ বাংলাদেশ, যে কারণে বিদেশিরাও এখন বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। শিল্প উদ্যোক্তারা বলছেন, সরকারি নীতি সহায়তা চলমান থাকলে 2030 সালের মধ্যে পোশাক খাতে রপ্তানি আয় $100 বিলিয়ন হবে। আগামী 11 মার্চ থেকে অনুষ্ঠিত হতে যাওয়া 3 দিনব্যাপী FBCCI-এর বিজনেস সামিটেও $100 বিলিয়ন পোশাক রপ্তানি নিয়ে আলোচনা হবে। FBCCI-এর সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিনও বলেছেন, $100 বিলিয়ন অর্জনের লক্ষ্যেই আমরা বিজনেস সামিটে কাজ করছি। বিজনেস সামিট বাংলাদেশের পোশাক খাতের ব্র্যান্ডিংয়ের পাশাপাশি এ খাতে বিনিয়োগ আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে বলে মনে করেন শিল্প মালিকরা।